আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক বেটার আছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নাস্তার রেসিপিটি খুবই সহজ এবং 5 মিনিটে আপনি এটি তৈরি করতে পারবেন। এটি বাচ্চাদের টিফিনে তো অবশ্যই এবং বিকেলে সকালে নাস্তায় যে কোনো ওয়েতে আপনি এটা চট জলদি তৈরি করতে পারবেন। তবে এই চানাচুর দিয়ে এই রেসিপিটি আপনার এতটাই কুরকুরে মুখরোচক হয় যে আনবিলিভেবল। তাহলে চলুন আমার যে প্রসেসিংয়ে এবং যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো শেয়ার করছি। আমি এখানে আলু নিয়েছি 3 থেকে 4টি, তবে আপনাদের আলুর পরিমাণটা বড় হলে 3টি নেবেন এবং 3টি ডিম নিয়েছি। আর আমি এখানে চানাচুরের প্যাকেট নিয়েছি, চানাচুর নিয়েছি। আর এক্ষেত্রে চানাচুর আপনি যে কোনো ধরনের চানাচুর আপনারা ব্যবহার করতে পারেন যেটা আপনার পছন্দ। প্রথমে আমি ডিম এবং আলুটাকে বয়েল করে নেব, তবে এখানে 3টি ডিমের জায়গায় আমি 2টি ডিম বয়েল করব এবং 3টি আলু বয়েল করে নেব। আমি আগেই বলেছি আলুর পরিমাণটা ডিমের পরিমাণটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করছে। 1টি ডিম আমি রেখে দিয়েছি আরেকটি প্রসেসিংয়ের জন্য। আমার ডিম এবং আলু বয়েল করার পর আমি এটাকে ক্লিন করে নিয়েছি। এখন চলে যাচ্ছে আরেকটি স্টেপে। আমি এগুলোকে একেবারে ম্যাশ করব না, একদম একটু করে ক্র্যাশ করে নেব যাতে একটু দানা দানা থাকে এবং খেতে খুব ভালো লাগে। একদম আলু ভর্তার মতো ম্যাশ করে ফেলে তখন এটা খেতে আপনার ভালো লাগবে না, মানে মুখরোচক হবে না। তাই প্রসেসিংটা এভাবে অ্যাপ্লাই করতে হবে। আমি ডিম এবং আলুটা কিন্তু সেভাবে ক্র্যাশ করে নিয়েছি এবং এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এবং 1/4 কাপ পরিমাণ কাঁচামরিচ। ঝালের পরিমাণটা সবসময়ের মতো এবারও বলছি, ডেফিনেটলি ইওর চয়েস। আপনি যেভাবে ঝালটা খেতে পছন্দ করবেন ঠিক সেভাবেই দেবেন। আমি 1/2 কাপ পরিমাণ চানাচুর দিয়েছি এবং লবণ দিয়েছি স্বাদ মতন। এখানে আমি গরম মশলা পাউডার নিয়েছি 1/2 টেবিল স্পুন এবং একটি নুডলসের মশলার প্যাকেট নিয়েছি। এই নুডলসের মশলার প্যাকেটটা অবশ্যই ইউজ করবেন, যে কোনো মশলা হলেই হবে নুডলসের ক্ষেত্রে। ধনিয়া পাতা নিয়েছি, এখন প্রাথমিকভাবে এটাকে আমি মেখে নিচ্ছি। তবে এটা কিন্তু আপনি ভর্তার মতো করে একদম মেখে নেবেন না, তাহলে ভেতরে যে চানাচুরগুলো দিয়েছি সেগুলো কিন্তু নরম হয়ে যেতে পারে। তাই সেগুলো বুঝে আপনাকে এভাবে করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1/2টা উঠিয়ে নিয়েছি আরেকটি প্রসেসিংয়ের জন্য। এটা আমি এখন একটি সাইডে সরিয়ে রাখবো এবং বাকি যে ধনিয়া পাতাটুকু ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কিছু এখানে আমি টমেটো নিয়েছি এবং 1/4 কাপ পরিমাণ গাজর নিয়েছি। এগুলো অপশনাল এবং যে 1টি ডিম আমি রেখে দিয়েছিলাম সেটা আপনি অবশ্যই ব্যবহার করবেন, ডিমটা অপশনাল না। গাজর এবং টমেটোটা আপনাদের হাতের কাছে থাকলে ব্যবহার করবেন, কারণ বাচ্চারা টমেটো এবং গাজরটাকে একেবারে অ্যাভয়েড করে। তাই এইভাবে কোনো নাস্তার ক্ষেত্রে যদি আপনি এটাকে ব্যবহার করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওদের পুষ্টিগুণটা আপনারা ঠিক মতো দিতে পারছেন এবং তারাও খেতে নিয়ে নিবে। কারণ এই রেসিপির ক্ষেত্রে যে লোভনীয় কুরকুরে টেস্টটা আছে সেটা ওদেরকে কোনোভাবে এই বিমুখ করতে পারবে না। আমি কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো মেখে এবং এর লুকটা শেয়ার করলাম। এখন একটি প্যান দিয়েছি এবং প্যানে যেহেতু আমি খুব কম তেলে এটাকে ফ্রাই করব, আমি তেলটা ব্রাশ করে নিয়েছি। তেলের পরিমাণটা অবশ্যই কম হবে, এখানে কিন্তু কোনোভাবে আপনাকে তেলটা বাড়িয়ে ব্যবহার করা যাবে না। আমি প্রথমেই একটু চানাচুর দিয়ে নিয়েছি, চাইলে চানাচুর পরিমাণটা এখানে আপনি আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবং যে ডিমের গ্রেভিটা তৈরি করলাম সেটা ফার্স্টে দিয়ে দিলাম এবং যেটা আমি মেখে আদা করে রেখেছিলাম সেটা আমি মাঝখানে দিয়ে দিব। এবং তার মাঝখানে আমি ব্যবহার করছি এখানে মজারেলা চিজ। চিজের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। তবে আমি যে 1/2টা আদা করে রেখেছিলাম সেখানে আদা করার কারণ হচ্ছে ডিম দিয়ে যেটাকে আমি একেবারে মেখে নিয়েছি সেখানে কিন্তু চানাচুরটা কিছুটা হলেও নরম হয়ে গেছে। আর যেটা আমি মেখে আদা করে রেখেছিলাম সেখানে কিন্তু চানাচুরটা অনেকটাই ভালো আছে, মানে কুরকুরে আছে। দ্যাট মিন্স আপনি যখন এটা খাবেন তখন ভেতরে এবং উপরে প্রত্যেকটা লেয়ারে চানাচুরের কুরকুরের যে টেস্ট এবং ফ্লেভার যেটাই আমরা বলি না কেন সেটা আপনি পারফেক্টলি পাবেন। আমি কিন্তু কথায় কথায় পুরো প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হয়তো আপনারা গেস করতে পারছেন বা দেখে বুঝতে পারছেন। এভাবে করে আমি সবগুলো অ্যাপ্লাই করছি এবং উপর থেকে আমি চানাচুর দিয়ে দিয়েছি। এই চানাচুরটা কিন্তু একদম নরম হবে না। এটা আপনি যখন রেসিপিটা তৈরি করে টেস্ট করবেন সেটা আপনিও নিজে হয়তো বা ফিল করতে পারবেন। এভাবে করে আপনার চানাচুরটা উপর থেকে দিয়ে দিবেন। যখন 1টি পাশ হয়ে যাবে তখন ডেফিনেটলি আপনাকে অন্য পাশা চেঞ্জ করে দিতে হবে। তবে চেঞ্জ করার সময় যেহেতু এখানে শেপ করা আছে তাই শেপের জায়গাটা আপনাকে
খেয়াল করে কভার করে এটাকে চেঞ্জ করতে হবে। তবে চেঞ্জ করার আগে আপনি নিজে একটু অয়েল দিয়ে নেবেন, এতে করে আপনার নিজের পাটটা একেবারেই পুড়ে যাবে না, সামান্য তেলে ভালোভাবে এটা ফ্রাই হবে এবং ভেতরে যে কাটা যে ভাবটা থাকবে সেটা কিন্তু অবশ্যই থাকবে না। তো এভাবে করে আপনি তেলটি ব্রাশ করে নেবেন উপর থেকে এবং নিচ পর্যন্ত। এই রেসিপির ক্ষেত্রে অনেকগুলো আপনি একসাথে পেয়ে যাচ্ছেন, কম তেলে হেলদি এবং কুরকুরে টেস্ট একটা রেসিপি আপনি তিনটি সময়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এভাবে করে আমি সবগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি। লুকটা দেখে আপনারা নিশ্চয়ই তো গেস করতে পারছেন ভিউয়ার্স যে উপরে কুরকুরে ভাবটা কিন্তু রয়ে গেছে, কারণ আমি যেহেতু চানাচুরটাকে প্রথমে তেলে ফ্রাই করে রাখার জন্য একটু করে রেখেছিলাম, সেই জায়গাটা কিন্তু চানাচুরগুলো একেবারে নরম হয়ে যায়নি। আমার কিন্তু হয়ে গেছে, আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি। চানাচুর দিয়ে আজকের এই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এবং বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় অথবা সকালে যদি কেউ খেতে না চায়, ঠিক এভাবে করে আপনি খাবারটা বেবিদের সামনে বা অন্য যে কোনো গেস্টের সামনে এটা ট্রাই করতে পারেন। তারা অবশ্যই পছন্দ করবে, কারণ এটা পছন্দ করতে বাধ্য হবে। ভেতরে চিজ এবং ডিম, আলুর মাখানো রসালো যে মুখরোচক খাবারটি, যেটা আপনাকে অনেক বেশি আকর্ষণ করবে একবার না বারবার খাবার জন্য। তাই আজকের এই রেসিপিটি আমি রেকমেন্ড করছি যে কোনো ওয়েতে। চাইলে আপনি 5 মিনিটের ভিতর এই রেসিপিটি তৈরি করতে পারবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটিবার ঘুরে আসা অনুরোধ রইল। সেখানে আপনাদের জন্য অনেক অনেক সহজ নাস্তার রেসিপি, সকালের বিকেলে অনেক ধরনের রেসিপি আছে। আর তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।